মালিকদের সাথে শ্রমিকদের বৈঠকে সমঝোতা না হওয়ায় দেশের 167টি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ি চাপায় সিএনজি অটোরিকশার 3 যাত্রী নিহত। বাস্তবে রূপ নিতে শুরু করেছে দৌলতগঞ্জ ও দর্শনস্থল বন্দর। চুয়াডাঙ্গার মানুষের মাঝে উচ্ছ্বাস, বাড়বে রাজস্ব। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া আফরিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকায় মালিকদের সাথে শ্রমিকদের বৈঠকে সমঝোতা না হওয়ায় মৌলভীবাজারের 92টি চা বাগান সহ দেশের 167টি চা বাগানে মজুরি বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সকাল থেকে মিছিল সমাবেশ করেছেন। চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা জানিয়েছে, ঢাকায় শ্রম অধিদপ্তরের শ্রমভবনে মালিকদের সাথে তারা গতকাল বৈঠকে বসেন। বৈঠকে শ্রমিকদের মজুরি দৈনিক 300 টাকা সহ তাদের অন্যান্য দাবি না মানায় তারা আন্দোলন অব্যাহত রাখেন। বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কিছুটা বৃদ্ধি পাওয়ায় বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমিন হোসেন আমু। গতকাল ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ি চাপায় নিহত হয়েছে সিএনজি চালিত অটোরিকশার 3 যাত্রী। বুধবার রাত 9টায় 14গ্রাম উপজেলা ছুপুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত 9টায় স্থানীয়রা ছুপুয়া ইউটার্ন এলাকায় এসে দুর্ঘটনা কবলিত একটি সিএনজি চালিত অটোরিকশা দেখতে পায়। সেখানে অটোরিকশার 3 যাত্রী নিহত অবস্থায় পড়েছিল। ধারণা করা হচ্ছে কোনো ভারী যানবাহন অটোরিকশাটিকে ইউটার্ন করার সময় পেছন থেকে ধাক্কা দিলে ওই মাদ্রাসার ছাত্ররা নিহত হয়। নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছে। গতকাল শহরের বড় হরিশপুর বাইপাসে এই দুর্ঘটনা ঘটে। ঝালমনিয়া হাইওয়ে পুলিশ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় নিহত নুরুল হুদার মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে ট্রাক সহ চালকের সহকারীকে আটক করা হয়। ট্রাক চালক পলাতক রয়েছেন। গাজীপুরে পিকআপের ধাক্কায় এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। গতকাল মহানগরীর রাজেন্দ্রপুর চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন হোটেল এক্সেস সামনে ওই দুর্ঘটনা ঘটে। এদিকে জেলার কালীগঞ্জে অপর এক কাভার্ড ভ্যানের চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। অন্যদিকে জেলার কালীগঞ্জ টঙ্গী কালীগঞ্জ ঘোড়াশাল বাইপাস সড়কের উত্তরা ফিলিং স্টেশনের পাশে টঙ্গীগামী একটি কাভার্ড ভ্যান এক বাইসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। সিরাজগঞ্জের চৌহালি উপজেলা এনায়েতপুর থানার ভাঙ্গা বাড়িতে শ্বশুর বাড়িতে জামাইকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল এ ঘটনাটি ঘটে। এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান জানান, ঘটনাটি জানতে পেরে মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার রহস্য জানা যাবে। কুড়িগ্রামে ধরলা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজের 5 ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুভ ও দুই বন্ধু মিলে ধরলা নদীতে গোসল করতে নামে এ সময় সাঁতার কাটতে গিয়ে শুভ পানিতে ডুবে যায়। পরে স্থানীয় মানুষজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, ডুবুরি দল প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় নিখোঁজ শুভর মরদেহ উদ্ধার করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয় থেকে রহমতুল্লাহ নওশা নামের এক পুলিশের ভুয়া সাব ইন্সপেক্টর গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ভুয়া সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মাদারীপুর জেলার শিবচর থানার ও ঢাকা জেলার মতিঝিল থানায় প্রতারণা সহ একাধিক মামলা রয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় নারীদের নিয়ে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে মুক্তিপণ আদায়কারী অপহরণ চক্রদের তিন নারী সহ ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সরাইল থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে বলে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কৃতিমান চাকমা, সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পিরোজপুরে জাল টাকার মামলায় একজনের 14 বছর ও চারজনকে 5 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল স্পেশাল ট্রাইব্যুনাল 2 এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত চারজন পলাতক ছিলেন। খুলনা জেলার কাজুদিয়া বাজারে বিশেষ অভিযানে 1500 পিস ইয়াবা ও একটি অ্যাম্বুলেন্স সহ 3 জনকে গ্রেফতার করেছে রূপসা থানা পুলিশ। খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের নির্দেশনায় রূপসা থানার অফিসার ইনচার্জ সর্দার মোশাররফ হোসেন এর নেতৃত্বে রূপসা থানাধীন কাজুদিয়া বাজারে মালিবাগ মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। পটুয়াখালীর কুয়াকাটায় খাবার হোটেল মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের দরবার হলে জেলা প্রশাসনের সঙ্গে খাবার হোটেল মালিকদের এক বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন খাবার হোটেল মালিক সমিতির সভাপতি সেলিম মুন্সী। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবির ও হোটেল মালিক সমিতির 15 সদস্য। দৌলতগঞ্জ ও দর্শনা স্থলবন্দর দুটি গ্যাজেটভুক্ত হওয়ায় পর থেকে চুয়াডাঙ্গার মানুষের মাঝে দেখা দিয়েছে উচ্ছ্বাস। স্থলবন্দর দুটি চালু হলে বদলে যাবে এ অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপট ও জীবনমান, বাড়বে সরকারের রাজস্ব আয়। প্রতিনিধি মিঠুন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন রিফাত আঞ্জুম। 2022 সালের 24 ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড নতুন করে গেজেটভুক্ত করে চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর ও জীবননগর দৌলতগঞ্জ স্থলবন্দর দুটি। গেজেটভুক্ত হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড জমি অধিগ্রহণ, অবকাঠামো, লোকবল সহ প্রয়োজনীয় কার্যক্রম শুরুর জন্য উদ্যোগ গ্রহণ করেছে। বন্দর চালু হলে এ এলাকার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। দেশের অন্য বন্দরগুলো থেকে এ দুটি বন্দর দিয়ে সহজে ভারত থেকে পণ্য আমদানি করতে পারবে ব্যবসায়ীরা। এই বর্ডার দিয়ে গাড়ি আমদানি করলে অনেক কম খরচে গাড়ি আসবে, কাঁচামাল পৌঁছবে না, অনেক সহজে এই দেশে এসে পৌঁছাবে, ব্যবসায়ীরা উপকৃত হবে, আবার সাধারণ মানুষ যারা যাতায়াত করে তারা উপকৃত হবে, বেকারত্ব দূর হবে, ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে। আমাদের এই স্থলবন্দর চালু হলে আমাদের সব দিক থেকে উপকার হবে। বাংলাদেশ ভারতের মধ্যে যোগাযোগ, আমদানি রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন হবে বলে জানান এ কর্মকর্তা। কাস্টমস, ইমিগ্রেশন এবং বিজিবির জন্য স্থাপনা করে, তাহলে এটাও একটা পূর্ণাঙ্গ বন্দর হিসেবে কাজ করবে। দুটি বন্দর চালু হলে অন্য বন্দরগুলোর উপর থেকে চাপ কমবে বলে জানান সংসদ সদস্য। এই দর্শনা বা জীবননগর যদি পোর্ট হয় তাহলে 40 কিলো দূরত্ব কমে যাবে এবং যে বেনাপুল পোর্টের উপর যে চাপ, সেই চাপটাও কিন্তু কমে যাবে। বাংলাদেশের অংশে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ও জীবননগর দৌলতগঞ্জ স্থলবন্দর কার্যক্রম শুরু হলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আয় হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। রিফাত আঞ্জুম, মাই টিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক মহলের কাছে সরকার মিথ্যাচার ও তথ্য গোপন করছে বলে অভিযোগ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সুষ্ঠু নির্বাচন আদায় করতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। বুধবার ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় আলোচনায় তিনি একথা বলেন। বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাইদ আহসান রাসেল। আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবা উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান। ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চাষী এম এ করিম, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামী লীগ নেতা শেখ বাবুল সহ অনেকে।
সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঢাকার ধামরায় বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। মিছিল শেষে ধামরাই বাজারের প্রধান সড়কে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম কবির মোল্লা। কর্মসূচিতে ধামরাই উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কসবা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। উপজেলার পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। পরে সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, পৌর মেয়র, সাবেক মেয়র, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 2005 সালের 17 আগস্ট সিরিজ বোমা হামলাকারীদের বিচারের দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুলের উদ্যোগে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়কগুলোর প্রদক্ষিণ করে। এ সময় রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আশুলিয়া থানা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন। গতকাল আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি পালন করেন। সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন সহসভাপতি আতোয়ার রহমান। 2005 সালের 17 আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও জঙ্গিবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর জেলা আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। এ সময় আরও বক্তব্য রাখেন নাটোর নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ সহ অনেকে। 2005 সালের 17 আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, বঙ্গবন্ধু আওয়ামী লীগ আইনজীবী পরিষদ জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম খানের সভাপতিতে আলোচনার সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের। 2005 সালের 17 আগস্ট সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে মহানগর যুবলীগ নেতা দেবাশিস পাল দেবুর উদ্যোগে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর বন্দর এলাকায় মুন্সী পুকুর পার থেকে মিছিলটি যাত্রা শুরু করে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদ এবং হামলার হোতাদের বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর যুবলীগের নেতাকর্মীরা। সকালে চট্টগ্রাম নগরীর টেকনিক্যাল মোড়ে আয়োজিত বিক্ষোভ মিছিলে মহানগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে যুবলীগের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কচুয়া উপজেলা যুবলীগ। গতকাল কচুয়া পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উত্তরবাজার পল্টন ময়দানে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন সহ নেতৃবৃন্দ। রাজবাড়ির গোয়ালন্দে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উজানচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ি এক আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, আরো অনেকে উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম, মিলাদ, দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ। নগরীর নিমতলার বিশ্বরোড সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি মীর নওশাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে জাতির পিতার মুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন এলজিইডি নির্বাহী কর্মকর্তা শাজাহান ফরাজি। পরে বঙ্গবন্ধুর আত্মার রুহের মাগফিরাত কামনা করে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী ওহেদুজ্জামান ও সহকারী প্রকৌশলী মেহেদী হাসান। আগামী 27 আগস্ট অনুষ্ঠিতব্য জাতির জনকের 47তম শাহাদত বার্ষিকী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজউদ্দিন রিয়াজের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুল কবির রতনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাওয়ালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খান। খুলনার কয়রা উপজেলার সুন্দরবন খেসা দক্ষিণ বেদকাশি ইউনিয়নে নদী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে সেনাবাহিনী তত্ত্বাবধানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ 7 দফা দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। খুলনা প্রেস ক্লাবে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গোলখালি গ্রামের আশরাফুল ইসলাম নূর। পিরোজপুরের মঠবাড়িয়ার বিউটিশিয়ান শাম্মী আক্তারকে হত্যার অভিযোগে গ্রেফতারকৃতদের দ্রুত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর মহিলা পরিষদ। বুধবার পিরোজপুর প্রেস ক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন খালেদা আক্তার হেনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে মশক নিধনের জন্য ঔষধ ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার নুরুল ইসলাম আজাদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ সাদেক। জামালপুরে শুরু হতে যাচ্ছে ফুটবল একাডেমির কার্যক্রম। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফে কর্মকর্তারা জামালপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম পরিদর্শন করেন। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আলী রেজা, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী নাজিমউদ্দিন সহ বাফুফের কর্মকর্তারা স্টেডিয়াম পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল অ্যাসোসিয়েশন ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলা এলাকার আলী হাসান পেশায় একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। সাম্প্রতিক ব্যবসার হালচাল নিয়ে কনভারসেশনাল র‍্যাপ গান গেয়ে নেট দুনিয়ায় এখন হিট তিনি। তার গান শুনে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা ভিড় জমাচ্ছেন তাকে এক নজর দেখতে। এদিকে তার সাথে গান গাইতে পেরে টিমের সদস্যরাও অত্যন্ত খুশি। তার গানটি ইউটিউবে বর্তমানে ট্রেন্ডিং। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। নারায়ণগঞ্জের বাসিন্দা আলী হাসান পেশায় একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। সাম্প্রতিক ব্যবসা পরিস্থিতি নিয়ে একটি গান গেয়ে রীতিমতো ভাইরাল তিনি, রয়েছে ইউটিউব ট্রেন্ডিং এ। দেড় বছর ধরে কাজ করে তৈরি করেছেন বাপদাদার আমলে ব্যবসা ধরে রাখতে চাই, মাগার কেমনে ধর্মু ভাই, টুকুর টাকুর সদাই বেচা কয় টাকা কামাই গানটি। তবে এই গান গেয়ে তিনি এত ভাইরাল বা আলোচিত হবেন তা তিনি ভাবেননি। তো ব্যবসায়ের পরিস্থিতি খারাপ, তো তখন আর কি অনেকে দোকানে আসছে বলে গান টান মনে করেন, হালকা পাতলা যারা এলাকার ভাবে তো চিনি, হ্যাঁ করি। তো তখন থেকে চিন্তা করলাম যে আমার লাইফ স্টাইল নিয়ে একটা কাজ করবো, এই জন্য আর কি ইচ্ছিক আর কি লাইফ স্টাইল নিয়ে গানটা আর কি আসতে ধীরে লাগে। এই হিপ হপ গানটিতে তার সাথে কণ্ঠ মিলিয়ে সৌন্দর্য মনোমুগ্ধকর করেছেন আরও 11 জন। আলী হাসান এখন দেশের জন্য কিছু করতে চান। বড় ভাই আলী ভাই সে তো মানে দিন রাত অনেক খাটছে গানটা, তো ভালোভাবে যে দর্শক নিবে সেটা আমরা কখনোই কল্পনা করি। সফলতা পাইছি, ভালো লাগতেছে, অনেক খুশি। পুরো গানটা খুবই ভালো হয়েছে, আমাদের কাছেও খুব ভালো লাগছে। আশা করি ভালো কাজ করার চিন্তা ভাবনা।
ভক্ত ও এলাকাবাসীরা জানায় আলী হাসানের গান শুনে ও ছবি তুলে খুবই আনন্দিত তারা। গানের মধ্যেও বাস্তবতা আছে তাই তাদের ভালো লেগেছে। আলী ভাইয়ের গানটা ভাইরাল হয়েছে এই জন্য খুব ভালো লাগছে। আলী ভাইয়ের গানটা অনেক ভালো লাগছে, আমার এলাকাবাসীও ভালো লাগছে, সবার ভালো লাগছে, গানটা চমৎকার। আমরা নেটেও দেখি বা অনেক ভালো লাগতেছে আমরা এলাকার। আলী হাসানের গান শুনে খুশি পরিবারও। সবার কাছে ছেলের জন্য দোয়াও চাইলেন বাবা খোকন মোল্লা। ব্যবসায়ী সম্প্রদায়ের গান গেছে, মানুষের দুঃখ কষ্ট এটা ভালো হয়েছে, তো তোমরা সবাই যতটুকু পারো সহযোগিতা করবে। এরকম আলী হাসানের মতো প্রতিভাবানদের পাশে সমাজের বিত্তবানরা এবং সরকারের পৃষ্ঠপোষকতা করলে তারা দেশের জন্য আরো বেশি সাফল্য ও সুনাম বয়ে আনতে পারবে বলে মনে করছেন সচেতন মহল। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মালিকদের সাথে শ্রমিকদের বৈঠকে সমঝোতা না হওয়ায় দেশের 167টি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজি অটোরিকশার 3 যাত্রী নিহত। বাস্তবের রূপ নিতে শুরু করেছে দৌলতগঞ্জ দর্শনা স্থলবন্দর, চুয়াডাঙ্গার মানুষের মাঝে উচ্ছ্বাস, বাড়বে রাজস্ব। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠানকে ভিজিট করুন youtube.com/mytvbangla ও youtube.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।